ওম নেমে শিবা স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো আজ আমরা প্র্যাকটিস ওয়ার্কের কাজ করবো প্রত্যেকে বাংলা লিড খাতায় প্র্যাকটিস ওয়ার্ক হেডিং দিয়ে আজকে ডেট দিয়ে কাজ শুরু করবে দেখো এখানে আমি কিন্তু অন্য কালিতে প্র্যাকটিস ওয়ার্কের পুরো পেপারটাই আনসার সহ করে দিয়েছি কিন্তু তোমরা নিজেরা ভালো করে টেক্সট পরে খাতা পড়ে তারপরে প্র্যাকটিস ওয়ার্কের কাজটা সলভ করবে এবং কাজ হয়ে গেলে আমার ভিডিওর সাথে আনসার মিলিয়ে নেবে দেখো এক নম্বরে রয়েছে প্রশ্নে অর্থ লেখো অর্থাৎ মানে লিখতে বলা হয়েছে আমি যে শব্দগুলো বলছি নিচে নিচে লিখবে একের ক জমকালো পরের লাইনে একের খ, মঞ্জুর তারপরের লাইনে একের গ গাজলা তারপরের লাইনে একের ঘ বিনি কথায় এরপরে দু নম্বর আছে বাক্য রচনা করো বাক্য রচনা যেহেতু তোমরা নিজেরা করো সেহেতু এর উত্তর আমি করিনি তোমরাই করবে দুয়ের ক লিখবে উপদেশ দু লাইন ছেড়ে পরের শব্দ দুয়ের খ শাসন দু লাইন ছেড়ে দুয়ের গ মতি দু লাইন ছেড়ে পরের শব্দ দুয়ের ঘ চাপা এরপরে দু লাইন ছেড়ে লিখবে তিন নম্বর দিয়ে পথ পরিবর্তন করো অর্থাৎ পদান্তর করতে বলা হয়েছে বিশেষ থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ্য সেটাই হচ্ছে পথ পরিবর্তন তাই তো এবার চলো তিনের কয়ের শব্দ লিখবে নিষ্ঠুর ড্যাশ দেবে পাশে উত্তর লিখবে পরের লাইনে লেখো তিনের খ মনোযোগ ড্যাস দেবে পাশে উত্তর লিখবে পরের লাইনে এসে লেখো তিনের গ মন ড্যাস দেবে পরের লাইনে লিখবে তিনের ঘ আকাশ ড্যাস দেবে এবার চার নম্বর প্রশ্ন লিখবে বিপরীত শব্দ লেখো বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ডস চারের ক লিখবে বিখ্যাত পাশে ড্যাস দেবে ড্যাশের পাশে উত্তর লিখবে এবার পরের লাইনে লেখো চারের খ নির্বোধ ড্যাশ দেবে পাশে উত্তর লিখবে পরের লাইনে লিখবে চারের গ আলো ড্যাশ দেবে পাশে উত্তর লিখবে পরের লাইনে এসো চারের ঘ উপর ড্যাশ দেবে পাশে উত্তর লিখবে এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন দেখো কবির নামসহ বাণী বিনিময় কবিতার শেষের স্তবকটি মুখস্থ লেখো অর্থাৎ যেরকম তোমাদের বলেছিলাম কবিতাগুলো পুরো পুরো লিখে মুখস্থ অভ্যেস করতে মুখস্থ করবে লিখবে বলা হয়েছিল তাই সেক্ষেত্রে যে কোনো স্তবকই তোমাকে লিখতে হতে পারে তাই সেভাবে নিজেদের তৈরি করতে হবে দেখো এখানে আজকে প্র্যাকটিস ওয়াকে দেওয়া হয়েছে শেষের স্তবক কোন জায়গাটা দেখো আমি ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছি মাতুই হতীশ ডট ডট থেকে পালা অব্দি এক্ষেত্রে এই কাজটাও নিজেদের করতে হবে এবার দেখো ছ নম্বরে প্রশ্ন দেওয়া আছে সঠিক উত্তর কোনটি বেছে লেখো অর্থাৎ অপশান দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে সঠিক যেটা হবে সেটাকে তোমাকে বেছে লিখতে হবে ছয়ের ক প্রশ্ন আছে অশোকের ছোট ভাইয়ের নাম ছিল ব্রাকেটে লিখবে চন্দ্রগুপ্ত অবলিক বিতশোক অবলিক বিন্দুসার যেটা ঠিক মনে হবে সেটাকে মার্ক করতে হবে ছয়ের দেখো মেজদা প্রস্তুত হচ্ছিলেন এন্ট্রান্স ব্রাকেটে আছে প্রথমবার অবলিক দ্বিতীয়বার অবলিক তৃতীয়বার ব্র্যাকেট শেষ হাইফেন এর পরীক্ষার জন্য এবার ছয়ের গয়ের প্রশ্ন লেখো ঝড়ে ফুল ব্র্যাকেটে মচকায় অবলিক চটকায় অবলিক কাতরায় যেটা ঠিক মনে হবে সেটাকে সেই অপশানটাকে মার্ক করবে ছয়ের ঘ দেখো মা নীলবরণী হলে ছেলে হতো ব্র্যাকেটে নীল অবলিক লাল অবলিক সবুজ ব্র্যাকেট ক্লোজ কাঁচা এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো নিচের লেখকদের লেখা আরেকটি করে রচনার নাম লেখো অর্থাৎ এদের যে রচনাগুলো আমরা পড়ছি সেগুলো ছাড়া আরেকটা করে লেখা যা আছে তার নাম চাইছে আর আরও এই লেখকেরই লেখা অন্য কোনো রচনার নাম চাইছে দেখো আমরা লেখক পরিচিতি যেহেতু পড়েছি সেখানে অনেকগুলো রচনার উল্লেখ আছে তার থেকে যে কোনো একটা লিখতে বলা হয়েছে যেমন দেখো শরৎচন্দ্র আমি লিখে দিয়েছি পাশে রামের সুমতি নিত্যানন্দ বিনোদ গোস্বামী ছেলে ভুলনো ছড়া রবীন্দ্রনাথ ঠাকুর রাজা সত্যেন্দ্রনাথ দত্ত বেনু ও বিনা আশা করি বুঝতে পেরেছ এরপরে আট নম্বরে চলে এসো আটে দেখো কে কাকে বলেছে কে কাকে বলেছে কাজটা করার ক্ষেত্রে আমি বলে দিয়েছি এর আনসারগুলো চারটে পার্টে লিখতে হয় প্রথমটা হচ্ছে কোন রচনার অংশ তারপরে হচ্ছে কোন লেখকের লেখা তারপরে কে বলেছে আর কাকে বলেছে তো সেইভাবে আনসারগুলো করবে এখানে আমি আনসার করে দিয়েছি নিজেরা লিখে তারপর মেলাবে তাহলে চলো আটের কয়ের প্রশ্ন লেখো আটের কয়ের প্রশ্ন হচ্ছে ডাবল কোর্সের মধ্যে আমাদের পড়ার সময় ছিল সাড়ে সাতটা হইতে নয়টা দাড়ি ব্র্যাকেট ক্লোজ তারপর আটের ক্ষয়ের প্রশ্ন কাটো জৈনদের মাথা ডাবল কোর্সের মধ্যে কোর্স শেষ মাথার পরে দাড়ি। এখানেও ওই একইভাবে আনসার তোমাদের লিখতে হবে আজ এই পর্যন্ত রইল প্রত্যেকে ভালো করে চ্যাপ্টারগুলো পড়বে খাতায় যা যা করানো হয়েছে সেগুলো পড়বে পড়ে প্র্যাকটিস ওয়ার্কের কাজ করবে দেখবে সব আনসার নিজেরাই সুন্দর করে লিখতে পারছ এবং অবশ্যই বানান বিষয়ে সচেতনতা আবশ্য আবশ্যক नमः शिवा